আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা স্মোক টেক্সট রিভিল অ্যানিমেশন ইন্ট্রো মেক করতে পারেন খুব সহজে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কাইনমাস্টার অ্যাপে প্রবেশের পর সিম্পলি এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করে 16:9 এই রেশিওতে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এরপর এখান থেকে মিডিয়া অপশনটিতে চলে যাবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটাতে একবার ক্লিক করে এটাকে জাস্ট আপনারা টেনে একটু বড় করে দেবেন। তারপর এখান থেকে আবার এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের একদম শুরুর দিকে আসবেন না, শুরু থেকে খানিকটা দূরে আপনারা এখানে এসে এই লেয়ার অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে এই টেক্সট অপশনটিতে চলে যাবেন। এবং এরপরে আপনারা যেই লেখার উপর ইফেক্টটাকে ইউজ করতে চাচ্ছেন জাস্ট সেই লেখাটাকে লিখে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে লিখছি স্মোক। তো এটা লেখার পরে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো এবার আপনারা জাস্ট একটু টেনে একটু বড় করে দেবেন। দেন এখানে চলে দেখবেন যে এই ফন্ট অপশনটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে ল্যাটো বোল্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে আমি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই লেয়ারটাকে এটাকেও একটু টেনে আপনারা বড় করে দেবেন। এরপর এখানে দেখবেন ইন অ্যানিমেশন বলে একটা অপশন রয়েছে, জাস্ট ইন অ্যানিমেশনে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসলে আপনারা দেখবেন এখানে ওয়াইপ রাইট বলে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে একবার ট্যাপ করবেন। তো দেখছেন ওয়াইপ রাইট ইফেক্টটা জাস্ট এরকম। এটাকে জাস্ট এর টাইমিংটাকে একটু আপনারা বাড়িয়ে দেবেন, প্রায় এখান থেকে 2.5 মিনিট আপনারা সিলেক্ট করে দিতে পারেন। দেন এখান থেকে আপনারা এই টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন আবার এই লেখাটার একদম শুরুর দিকে আসবেন এবং এখানে এসে আপনারা এই লেয়ার অপশনটাতে আরও একবার ক্লিক করবেন। দেন এখান থেকে সরাসরি ইফেক্টে চলে যাবেন এবং এখান থেকে বেসিক ইফেক্টস থেকে আপনারা এই গাসিয়ান ব্লার এটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটাকেও আপনারা জাস্ট একটু টেনে আপনারা বড় করে দেবেন, প্রয়োজনে উপরের লেয়ার থেকে একটু বেশি বড় করেও রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করে এটাকে জাস্ট এই লেখার একদম শুরুতে নিয়ে চলে আসবো। তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন একদম শুরুতে এসে আপনারা এই কী অপশনটাতে একবার ক্লিক করবেন। তো কী অপশনটাতে ক্লিক করার পরে এবার আপনারা জাস্ট এটাকে একটু টেনে একটু দূরে যাবেন, ঠিক যেই মুহূর্তে এস লেখাটা কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে এসে আপনারা এই প্লাস আইকনটাতে একবার ক্লিক করবেন। তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে দিয়ে জাস্ট এই এসটাকে ঢেকে দেবেন। তো এরপরে আবার একটু দূরে যাবেন এবং ঠিক যেই মুহূর্তে এম লেখাটা কমপ্লিট হয়ে যাবে সেই মুহূর্তে আবারও এই প্লাস আইকনটাতে ক্লিক করে জাস্ট এটাকেও এখানে নিয়ে চলে আসবেন। এরপরে আবারও একটু দূরে যাবেন, এরপরে যখনই ও লেখাটা কমপ্লিট হয়ে যাবে এটাকে ও এর উপর নিয়ে চলে যাবেন। ঠিক এভাবে পুরোটা কমপ্লিট করে নেবেন। এভাবে পুরোটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে জাস্ট এই টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে আবারও আপনারা এই শুরুতে চলে আসবেন এবং এখানে আসার পরে লেয়ার অপশনটাতে ক্লিক করবেন, আবার এই ইফেক্টেই চলে যাবেন এবং এখানে আপনারা এই ওয়েব ওয়ার্প 2 এই ইফেক্টটাকে ইউজ করবেন। তো সাধারণত নর্মাল ভার্সনে এই ইফেক্টটা থাকে না, এটার জন্য প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয়। এবং প্রিমিয়াম ভার্সনে এসে আপনারা এখানে সিম্পলি নিচে দেখছেন গেট মোর অপশনটা রয়েছে, ডাটা কানেকশন অন করে গেট মোরে গিয়ে এই ওয়েব ওয়ার্প 2 এটাকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তারপরে আমি সিম্পলি এখান থেকে এটাতে ক্লিক করে এটাকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি এবং টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। একইভাবে এটাকেও আমি বড় করে দেব এবং এটাকেও আমি জাস্ট কাস্টমাইজ করে নেব। তো আপনারা দেখছেন ঠিক আমি একইভাবে কাস্টমাইজ করছি এটাকে, এটাকেও আমি একটু কাস্টমাইজ করে নিয়ে আমি জাস্ট এই লেখার একদম আগে নিয়ে চলে আসছি। এবং একইভাবে সেম প্রসেসে এটারওতে ওই কী অপশনটিতে চলে যাব এবং ঠিক একটু দূরে যাব, ঠিক যেই মুহূর্তে এস লেখাটা কমপ্লিট প্লাস আইকনটিতে ক্লিক করে ঢেকে দেব, আবারও যাব এম লেখাটা কমপ্লিট হলে প্লাস আইকনটিতে ক্লিক করে জাস্ট এমটাকে ঢেকে দেব, আবারও যাব ও লেখাটা কমপ্লিট হলে ওটাকে ঢেকে দেব এবং এইভাবে আমরা কমপ্লিট করে নেব। আমি জাস্ট এই অংশটা একবার প্লে করে দেখাই আপনাকে শুরু থেকে, তাহলে দেখবেন আপনারা জাস্ট এখানে কিন্তু অনেকটা প্রফেশনাল লুক চলে এসেছে। তো এবার আপনাকে যেটা করতে হবে আপনি একদম শুরুতে চলে আসবেন এবং এই লেয়ার অপশনটাতে ক্লিক করে জাস্ট এই মিডিয়াতে গিয়ে আপনি এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন। দেন এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখন প্রশ্ন হলে ভিডিওটা আপনি কই পাবেন? এই ভিডিওটাকে কিন্তু আপনি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন, এই আইকনটাতে গিয়ে আপনারা এখান থেকে পাশের এটাতে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার আমাদেরকে যেটা করতে হবে এটা থাকলে কিন্তু আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি সেগুলো কিচ্ছুই আমরা দেখতে পাচ্ছি না, তাই জাস্ট এটাতে আমরা ক্লিক করব এবং এখান থেকে নিচের দিকে আসলে দেখবেন আপনার ব্লেন্ডিং বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন স্ক্রিন বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই স্ক্রিনে আপনারা ট্যাপ করবেন। দেন এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দেবেন।
তো এবার যদি আমরা ভিডিওটাকে জাস্ট একটু প্লে করি তাহলে কিন্তু আপনারা দেখবেন এটা কিন্তু অনেকটা আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওর মতো অনেকটা প্রফেশনাল একটা স্মোক ইফেক্ট চলে এসেছে। তো এবারে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই শেয়ার অপশনটা দেখবেন, জাস্ট এই শেয়ার অপশনটাতে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে রেগুলেশন আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন এখান থেকে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করলে এটা কিন্তু আমাদের, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।